মহিষী বঙ্গমাতার চেতনা অদম্য বাংলাদেশের প্রেরণা। প্রতিবাদ্য বিষয়কে সামনে রেখে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের 92তম জন্মবার্ষিকী উপলক্ষে নওগাঁর সাপাহারে পুষ্পমাল্য অর্পণ, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল 10টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি। এ সময় খাদ্যমন্ত্রী, উপজেলা প্রশাসন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে বেগম ফজিলাতুন্নেসা মুজিবের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও স্মৃতিচারণ করা হয়। উক্ত অনুষ্ঠানে সহকারী কমিশনার ভূমি শারমিন জাহান লোনা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ রুহুল আমিন, থানার অফিসার ইনচার্জ আল মাহমুদ, মহিলা বিষয়ক কর্মকর্তা আমিনা খাতুন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ওমর আলী, উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাগণ ও মহিলা উদ্যোক্তা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে 7টি অসহায় দুস্থ পরিবারের মাঝে একটি করে, মোট 7টি সেলাই মেশিন ও 3 জন অসহায় দুস্থ পরিবারের মাঝে 2000 করে মোট 6000 নগদ অর্থ প্রদান করা হয়।